হ্যালো বন্ধুরা গ্রিন লিফে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হল বেরেলা গাছ আজকে আমরা বেরোলা গাছ সম্পর্কে আলোচনা করব অবিরাম জ্বরে বেরেলার শেকড় কুড়ি গ্রাম থেতো করে মাটির হাড়িতে বা স্টিলের পাত্রে একশো মিলিলিটার জলে সিদ্ধ করতে হবে সে জল পঁচিশ মিলিলিটার পরিমাণ হলে আজ থেকে নামিয়ে পাত্রটি ঠান্ডা করার পর পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে তাতে পাঁচ মিলিলিটার আদার রস মিশিয়ে খেলে অবিরাম জ্বর আরোগ্য হয় রোজ সকালে এবং সন্ধ্যায় মোট দুবার খেতে হবে দিয়ে জ্বর এলে বেরেলা গাছের কচি কাণ্ড এবং টাটকা পাতা তুলে এনে তাকে বেটে সেই রস একশো দশ মিলিলিটার খেলে কাপুনি দিয়ে জ্বর হওয়া সেরে যায় বিকৃত শুক্রে বেরেলা গাছের টাটকা পাতা ও কচি ডাল ভালো করে বেটে তার রস দুশো পঞ্চাশ মিলিলিটার এবং ঠান্ডা জল একশো মিলিলিটার একসঙ্গে মিশিয়ে সকালের দিকে একবার খেলে বিকৃত শুক্র সাম্যাবস্থায় পরিণত হয় তবে কিছুদিন নিয়ম করে খাওয়া উচিত গলার স্বর ভঙ্গে হঠাৎ ঠান্ডা লেগে অথবা একটানা টানা জোরে চিৎকার করলে বহু ক্ষেত্রে গলার স্বর ভেঙে যায় বেড়ালার মূলের উপরের ছাল অবশ্যই শুকনো অবস্থায় গুঁড়ো করে পাঁচ থেকে সাত গ্রাম গাওয়া ঘি পাঁচ গ্রাম বা পাঁচ চামচ এবং মধু দুই চামচ একসঙ্গে মিশিয়ে সকালে একবার এবং সন্ধ্যায় একবার এবং সন্ধ্যার পরে আরও একবার খেলে উপকার হয় যদি পরের দিন সম্পূর্ণ না সারে তবে সকালে আর একবার ওই পরিমাণ ওষুধ খেলে গলার স্বর সম্পূর্ণ স্বাভাবিক হবে পেট কামরানিতে বেড়েলা গাছের শুকনো বীজের গুঁড়ো বয়স অনুপাতে তিন থেকে পাঁচ গ্রাম ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে খেলে খুব তাড়াতাড়ি রোগীর আরাম হয় অল্প প্রস্রাবের যন্ত্রণা এবং শ্বেত প্রদরে উভয় রোগের ক্ষেত্রে বেড়ালা গাছের মূলের টাটকা ছাল তুলে দশ গ্রাম পরিমাণ এনে শিলে সামান্য গরুর দুধের সঙ্গে ভালোভাবে বাড়তে হবে এরপর ওই মূল বাটার সঙ্গে তিন চামচ মধু অভাবে চিনি এবং এক কাপ দুধ মিশিয়ে খেতে হবে দিনে একবার খেলে প্রস্রাবের পরিমাণ বাড়বে যদি যন্ত্রণা না কমে তবে পাঁচ ঘন্টা বাদে আরও একবার ওষুধ খেতে হবে এই রোগটি সারাবার জন্য এই ঔষধ বিশেষ উপকারী প্রয়োগের বহু বছর ধরে ভারতীয় কবিরাজরা এই ঔষধ প্রয়োগ করে আসছেন বিষাক্ত ক্ষতে পোকামাকড় কামড়ালে যদি ঘা হয় অথবা ফোরার জন্য ঘা বিষিয়ে গেলে বেড়ালা মূলের টাটকা রস দিয়ে সকাল একবার করে ঘা ধুইয়ে দিলে বিষাক্ত ক্ষত খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে গনরিয়া রোগে বেড়ালা গাছের বীজের গুঁড়ো পাঁচ গ্রাম মধু দু চামচ এবং জাল দেওয়া গরুর দুধ ঠান্ডা হলে এক কাপ এই তিনটি একসঙ্গে মিশিয়ে রোজ সকালে খালি পেটে খেতে হবে রোগের আক্রমণ তীব্র হলে এই পরিমাণ একই পরিমাণ ঔষধ সন্ধ্যায় আরও একবার খেতে হবে তিন থেকে চার সপ্তাহ খেলে উপকার হবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা